আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের দেখাবো 12 ভোল্ট ডিসি যে সাবমার্জ ওয়াটার পাম্প আছে, এই পাম্পগুলো নষ্ট হয়ে গেলে আপনি বাড়িতে বসে কিভাবে ঠিক করতে পারবেন। তো আমার কাছে বেশ কয়েকটি পুরাতন পাম্প আছে, আমি এর ভিতর থেকে দেখব যে অন্তত একটি বা দুটি সার্ভিসিং করা যায় কি না। এখানে যে চারটি স্ক্রু দেওয়া থাকে পাম্প সাইডে, এই স্ক্রু চারটি সম্পূর্ণ প্লাস্টিকের, বিধায় খোলা যায় না, তাই আমাদের এটার পিছন থেকে কেটে মোটরটি বের করে দেখতে হবে যে মোটরটি নষ্ট হয়েছে নাকি অন্য কোনো সমস্যা। তো এভাবে আমরা মোটরটি কেটে নেব পিছন থেকে একটি হ্যাকসো ব্লেডের সাহায্যে। এই মোটরগুলো বন্ধুরা আসলে তেমন নষ্ট হয় না বললেই চলে, তবে নষ্ট হয় শুধুমাত্র পিছন থেকে যেখান থেকে আমাদের তারটি বের হয়েছে এখান থেকে পানি ঢুকে নষ্ট হয়। তো আমরা কেনার পর যদি এখানে একটু গ্লুগানের আটা দিয়ে ভালো করে আটকিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সহজে নষ্ট হবেই না। তো আমরা মোটরটি কেটে ফেলেছি, দেখুন আপনারা। মোটরটি কিন্তু একদম পানি যে ভিতরে জং ধরে পুরো জাম হয়ে আছে। এতটাই জাম যে হাত দিয়ে ঘোরানো সম্ভব না, এবং ইম্পেলার সাইডটা খুবই ভালো অবস্থায় আছে, কোনো সমস্যাই হয়নি, শুধুমাত্র মোটরটিতেই সমস্যা। আমরা প্রথমে মোটরটি খুলে নেব। মোটরের পিছনে দুইটি লক থাকে, এটা যারা আমরা এসব নিয়ে কাজ করি আপনারা সবাই জানেন। এই দুইটি লক খুলে আমরা মোটরের রোটরটি বের করব, এবং ভিতরে অবশ্য এই ছোট মোটরের বেয়ারিং ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটি বোস। তো দেখব যে আমাদের কোথায় সমস্যা। লক দুটি খুলে সামান্য একটু বাড়িয়ে দিলেই আস্তে আস্তে খুলে যাবে। এভাবে কাজগুলো করতে হবে খুবই সাবধানে, যেন আমাদের রোটরের কোনো তার ছিঁড়ে না। দেখুন বন্ধুরা, ভিতরে একদম জং ধরে পানি ঢুকে কি অবস্থা, সম্পূর্ণই জাম হয়ে আছে। বুশের সঙ্গেও জং ধরে আটকে আছে, একটু ঘোরানো সম্ভব হয়নি হাত দিয়ে। দুই সাইডে যে দুটি কার্বন ব্রাশ ব্যবহার করা হয়েছে তার একটি ভালো আছে এবং একটি নষ্ট হয়ে গেছে। আমরা একটু মোবিল ব্যবহার করব যেন একটু হাত দিয়ে ঘোরানো সম্ভব হয়। আস্তে আস্তে একটু লুজ হচ্ছে, এভাবে একটু মোবিল দিয়ে আস্তে আস্তে একটু লুজ করে নিতে হবে যেন এটি অনায়াসে বের হয়ে আসে। এখানে কিন্তু বন্ধুরা কোনো জোরাজোরি করা যাবে না, তাহলে আমাদের ঠিক তো হবেই না, বরঞ্চ দেখা গেলো যে কার্বন ভেঙে যাবে বা রোটরের তার ছিঁড়ে যাবে, এবং টোটালি এটি আর ভালো হওয়া সম্ভব থাকবে না। দুই পাশের দুইটা কার্বনের একটি ভালো আছে এবং একটি নষ্ট হয়ে গেছে। তো আমরা যেটি ভালো আছে ওইটি রেখে যেটি নষ্ট হয়ে গেছে ওইটি আমরা খুলে ফেলব, খুলে ওইখানে নতুন আরেকটি কার্বন আমরা ব্যবহার করব।
আগের চেয়ে কিন্তু অনেকটা ইজি হয়েছে। কাজটি করতে হবে বন্ধুরা খুবই ধৈর্য সহকারে করতে হবে এবং হাতে একটু সময় নিয়ে করতে হবে, কারণ তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা যদি আপনারা দেখতে চান বা কাজটি শিখতে চান তাহলে আপনাদেরও অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে। ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো উপকারে আসে বা মনে করেন যে না একটি শিক্ষণীয় ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোটরটি খোলা শেষ, এবার আমরা দেখব যে কার্বনটি কিভাবে পরিবর্তন করা যায়। তো এই দেখুন, এই কার্বনটি কিন্তু ভালো আছে এবং অপর পাশের অন্য আর একটি কার্বন সেটা টোটালেই নেই, শুধু তার সাথে থাকা পিনটি আছে এবং মাথায় কোনো কার্বন নেই। তো আমরা এইখানে আরেকটি কার্বন যদি আমরা লাগাতে পারি তো নিশ্চয়ই আমাদের মোটরটি ভালো হয়ে যাবে। এটি অবশ্য নতুন মার্কেটে কিনতে পাওয়া যায় না, তাই আমাদের অন্য আরেকটি মোটর খুলে সেইখান থেকে দেখতে হবে যে একটি পুরাতন কার্বন ম্যানেজ করা সম্ভব হয় কি না। এখানে ছোট্ট একটি স্ক্রু দিয়ে কার্বনটি আটকানো থাকে। আমাদের কাছে সেম আরেকটি মোটর আছে, তো আমরা এই পাম্পটি আমরা খুলে দেখব যে এর ভিতরে একটি ভালো আছে কিনা। যদি দুইটাই নষ্ট থাকে তাহলে তো আর একটিও ঠিক করা সম্ভব হবে না, আর যদি একটি কার্বন পাওয়া যায় তাহলে হয়তো একটি ঠিক করা যাবে। বন্ধুরা দেখুন, এটির ভিতরে অনেক পানি ছিল, এখনও পানি বের হচ্ছে এবং জং ধরে কি অবস্থা। একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন নোংরা না লাগে। আমরা এই মোটরটিও ঠিক আগেরটির মতো ওই একইভাবে আমরা খুলে নেব। প্রথমে লক দুটি খুলব, তারপরে আস্তে করে একটু পিছনে বাড়ি দিলেই রোটরটি বেরিয়ে আসবে। এখানে কিন্তু কোনো জোরাজোরি করা যাবে না বন্ধুরা। ভিতরে এতটাই ময়লা এবং এতটাই জং যে আসলে কিছুই বোঝা যাচ্ছে না যে এটা কী অবস্থায় আছে, তাই এটি একটু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করার পর দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আসলে সব কিছুই ভালো আছে, শুধুমাত্র পানি গিয়েই সমস্যাটি হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু একটি কার্বন ভালো আছে, এটি ওই আগেরটির মতো একটি ভালো আছে এবং একটি নষ্ট হয়ে গেছে। তো এই যেটি ভালো আছে এটি খুলে আমরা ওইটিতে লাগাবো। দুইটি সেম একই অবস্থায় আছে, এটারও একটি ভালো ওটারও একটি ভালো, তো আমরা যে কোনো একটি মোটর আজকের মতো আমরা ঠিক করতে পারবো। আমরা এই কার্বনটি খুলে নেব, নিয়ে এই কার্বনটি ওইটায় লাগাবো।
কার্বন যে ছোটো স্ক্রুটু দিয়ে আটকানো থাকে, স্ক্রুটা সমান থাকে, কোনো মাইনাস অথবা প্লাস থাকে না, যেখানে আমরা টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলব। তাই আমি হ্যাক্সো ব্লেড দিয়ে ছোট্ট করে একটি মাইনাস কেটে নিয়েছি, যেখানে আমি টেস্টারের মতো করে এটাকে খুব অনায়াসে খুলতে পারি। দুইটা রোটরের ভিতরে যেটি ভালো আছে আমরা সেটি ব্যবহার করব। তো এটি ভালো আছে, দুইটিই ভালো আছে, তবে একটু কার্বন পড়ে গেছে। আমরা এই কার্বনটা সুন্দর করে পরিষ্কার করে নিব, যাতে কানেকশনটা খুব ভালোভাবেই পাই। আমরা কার্বন দুটিকে একটু দুই পাশে সরিয়ে দিয়ে সুন্দর করে রোটরটি বুশের ভিতরে প্রথমে ঢুকিয়ে নিব। এবং এটাকে একটু মোবিল দিয়ে খুব সুন্দর ইজি করে নিতে হবে, যেন কোনো জাম না থাকে। এবং রোটরের সামনে মাথায় হাত দিয়ে রোটরটি আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। সামনে হাত রাখতে হবে যাতে একবারে ঢুকে না যায়, একবারে ঢুকে গেলে কার্বন থেকে এটি সরে যেতে পারে। এবং যে লক আছে লকে মিলিয়ে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এবং লক দুটি কিন্তু আমরা প্রথমে আটকাবো না, প্রথমে আমরা মোটরটি চেক করব ঘুরিয়ে যে ঘুরে কিনা। যদি দেখি ঘুরে তখন আমরা লক দুটি আটকিয়ে দেব। প্রথমে আমরা চেক করে দেখবো যে আসলে মোটরটি ভালো হলো কি না, ঘোরে কি না। যদি না ঘোরে তাহলে তো আর কোনো কাজই হলো না, এবং যদি ঘোরে তখন আমরা লক দুটি সুন্দরভাবে আটকিয়ে দিব এবং পাম্পের সঙ্গে সেট করে নেব। হ্যাঁ, মোটরটি কিন্তু আসলেই বন্ধুরা ভালো হয়ে গেছে, আপনারা দেখছেন যেটি ঘুরছে। এখন কিন্তু আমাদের লকটি আটকাতে আর কোনো সমস্যা নেই, এবং আশা করা যায় পানিও উঠবে পাম্পটিতে। এবং পাম্পটির যে পিছন সাইডটা আমরা কেটে নিয়েছিলাম ওইটা সুন্দর করে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে, যেন কোনো প্রকার পানি ঢুকতে না পারে ভিতরে। এখন আমি আপনাদের সামনে একটু চালিয়ে দেখবো যে আসলে কাজ হলো কি না, পানি উঠবে কি না। এবং এই যে জায়গাটা দেখছেন এটা খুব সুন্দরভাবে আপনারাও এই যে সিলিকন আটা আছে আটা দিয়ে খুব সুন্দরভাবে আটকিয়ে নেবেন, যেন ওটাকে পানি আর ভিতরে ঢুকতে না পারে, কারণ এই পাম্পগুলো একমাত্র পানি ঢুকেই নষ্ট হয়, তাছাড়া খুব সহজে নষ্ট হয় না কিন্তু এগুলো।
বন্ধুরা পানি কিন্তু উঠছে। আসলে এইগুলোর পানির ফোর্সটা একটু খুবই কম, মিনিটে 3 থেকে 3.5 লিটার পানি তোলা যায়, তাও নর্মালভাবে। আর এর পরবর্তীতে আরেকটি ভিডিও আমি আপনাদের করে দেখাবো এর দুইটা পাম্প একসঙ্গে লাগিয়ে কিভাবে আপনাদের মোটরসাইকেলটি আপনারা পরিষ্কার করতে পারবেন, সেটি আপনাদেরকে দেখাবো।